নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি বৃশ্চিক রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন এই নভেম্বর মাসে, তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এটা কি আপনারা, এটা এই রাশিফলগুলোকে আপনারা বন্ধু হিসেবে নিন, যে এটি হুবহু মিলবে আমি কখনো দাবি করি না, কিন্তু এই রাশিফল কী বলুন তো আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ একটা গাইডলাইন হিসাবে কিন্তু আপনাদেরকে কিন্তু এই রাশিফল সাহায্য এই নভেম্বর মাসে করবে। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি একটা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করছি। প্রথম কথা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু হবে, অর্থাৎ আপনার সুনাম অর্জন কিন্তু এ মাসে আপনারা করবেন। লিখে রাখুন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, সুনামের জায়গাটা আপনাদের কিন্তু থাকছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা সপ্তমপতি আপনাদের ধন পাবে, অর্থাৎ ধনের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু মজবুত কিন্তু হচ্ছে, অর্থাৎ ব্যবসা থেকে প্রচুর অর্থ আপনারা এ সময় কিন্তু পাবেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে বৃশ্চিক রাশি, ডায়েরিতে নোট করে নিন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের এ সময়ের মধ্যে, এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, ফুডের বিজনেস করছেন, অনলাইনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো কিন্তু দিবে। অর্থাৎ ব্যবসার দিকটা আমি বিশেষ করে তুলে ধরছি, বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ লগ্নি ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের কোনো আপনাদের অপরচুনিটি বা কোনো ক্ষেত্রে লগ্নি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে, যেটা আপনাদেরকে কিন্তু সৌভাগ্য প্রদান কিন্তু আপনাদেরকে করবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের শরীরগত দিক নিয়ে, শরীর স্বাস্থ্যের দিক নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা তা কিন্তু থাকছে না। ওভারঅল যদি দেখা যায় শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি আপনাদের 20 নভেম্বরের থেকে পঞ্চমপতি আপনাদের চতুর্থভাবে সুখভাবে, আপনাদের 20 নভেম্বর থেকে না একটা বলতে গেলে গোল্ডেন টাইম আপনাদের আসতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, 20 নভেম্বর 2021 আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্নিং পয়েন্ট আপনাদের আসতে চলেছে, কেন্দ্র তিকর রাজ্য আপনাদের সৃষ্টি করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, মায়ের দিকটা আপনারা সাপোর্ট আপনারা পাবেন, এডুকেশনের জায়গাটা আপনাদের ভালো হবে, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এবং প্রেমের ক্ষেত্রে আপনি বৃশ্চিক রাশির মানুষ, অনেকেই প্রেমের ব্যাপারে মেসেজ করছে, দেখুন প্রেমের ক্ষেত্রে কী বলুন তো আমি বারবার বলেছি, শুক্র আপনার মঙ্গল এবং চন্দ্র এবং পঞ্চম এই জায়গাগুলো দেখা দরকার, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে নিশ্চিত পরিমাণে, আমি আবারও বলছি পরিমাণে, এই জন্য সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক করা, রিলেশন ক্রাইসিস যাদের চলছে লিখে রাখুন, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এবং আপনাদের এই সময় আপনাদের কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান করবে, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, কর্মক্ষেত্রে যার একঘিমি কাজ হয়ে গেছে, দেখা গেলো আপনি যে স্যালারিতে কাজ করছেন তার থেকে একটু বেটার রেজাল্ট চাইছেন, একটু ভালো স্যালারির চাকরি চাই, অর্থাৎ কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন আপনি বৃশ্চিক রাশির মানুষ, লিখে রাখুন 16 নভেম্বরের পর থেকে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে। এবং এর পাশাপাশি যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট, আপনি ডক্টর বা আপনি অ্যাস্ট্রোলজার, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ বুদ্ধির দ্বারা যেগুলো কাজ করতে হয়, মার্কেটিং লাইন, সেলস লাইন যারা আছে,
মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট করবে। বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে সাথে যারা জড়িত আছে, অর্থাৎ অনেকে আছে বিদেশ থেকে তাদের ইনকাম, এই জায়গাটা বিদেশ থেকে কিন্তু আপনারা এ মাসে লাভবান কিন্তু হবেন। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, আপনি অ্যাক্টিং মডেলিং, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, সফলতা আপনার হাতের মুঠোয়, আটকাতে কেউ পারবে না, একটু বাধাপ্রাপ্ত হবেন, একটু হোঁচটকে এগাতে হবে, তবে আপনি যদি একটু প্রচেষ্টা করেন কি না, লক্ষ্যে আপনি পৌঁছাবেই পৌঁছাবেন। নিজস্ব সম্পত্তি ক্রয়, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে মানসিক শান্তির জায়গা কিন্তু সৃষ্টি করতে চলেছে, এবং পরিবারে কিছু খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের, আপনি বৃশ্চিক রাশি মানুষ, বিবাহের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের কানেকশানগুলো দিবে, এবং দীর্ঘদিন আটকে আছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন। দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে সম্পন্ন কিন্তু হবে, এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যোদয়, লটারি, ফাটকা, শেয়ার এর সঙ্গে যারা যুক্ত আছে, গোল্ডের সাথে যারা যুক্ত আছে, চাঁদির সাথে যারা যুক্ত আছে, ডায়েরিতে নোট করে নিন, আপনি বৃশ্চিক রাশি মানুষ, সফলতা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারাও কিন্তু পেতে চলেছেন। এডুকেশনের সঙ্গে যারা উচ্চ লেভেলের এডুকেশন করছে, হায়ার লেভেলের এডুকেশন করছেন, তারাও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন। প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটু পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস আপনাদের হবেই হবে, অর্থাৎ আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। সন্তানের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি সন্তানের জায়গা নিয়ে একটু টেনশনে আছেন, সন্তানের হেলথের জায়গা ভালো হবে, সন্তান প্রাপ্তির জায়গা ভালো হবে, দাম্পত্য সুখের জায়গা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা, এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই নভেম্বর মাসে ভালো দিক নির্দেশ করছে। ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ আপনাদের থাকছে। এই ছিল বৃশ্চিক রাশির একটা জিস্ট, কি রেজাল্ট হতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। একটা কথা, রাখে হরি মারে কে, এই জন্য আমি থাম্বেলে কিন্তু এই কথাটাই লিখেছি। নমস্কার।